জনতিষ্ণ নিষ্ঠ লীলা ব্রহ্মরূপে সে অটলে বসে কষ্ট হচ্ছে আজকের এই ভিডিওটি আমার যারা শিল্পী রয়েছেন তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কণ্ঠশিল্পী আমি ইদানিংকালে খেয়াল করছি যে অনেক কণ্ঠশিল্পী আমার চেম্বারে নিয়মিত আসছে এবং তাদের সম্পদ একটি তাদের স্বপ্ন একটি সেটি হচ্ছে গান করা এবং এই গানের জন্য তাদের কণ্ঠটাই হচ্ছে তাদের সম্পদ এই কণ্ঠটায় যখন সমস্যা হয় তখন আসলে তারা ঘরে বসে থাকতে পারে না তারা ছুটে আসে যারা ভয়েস নিয়ে কাজ করে যারা ভয়েসের চিকিৎসা করে তাদের কাছে তো তুমি কি তোমার কষ্টের কথাগুলো একটু জানাবে যে কি সমস্যা হয় এবং কতদিন ধরে সমস্যাটি হচ্ছে দুই থেকে আড়াই বছর ধরে প্রবলেম গান করতে গেলে গলা ভেঙে যায় একটু আমি গানের টিউশনই করি আমি জবও করি কিন্তু ওখানে আমার তো গানের জব আমার তো গান শেখাতে হয় শেখাতে হলে আমি গান করতে পারি না মানে গলাটা ভেঙে থাকে আমার কাজ দিতে ছোটবেলা অনেক মানে ইচ্ছা মানে আমি শুধু গান করতাম গাছে উঠে গান করতাম নদীতে সাঁতার করতাম তখনও গান করতাম মানে গাছে উঠতে পারো গাছে উঠতে উঠতে সব গাছে উঠতে আমাদের আমি বেশিরভাগ তেঁতুল গাছের মাথায় উঠে গান করতাম আর এলাকার সবাই শুনতে পেতো আমি অনেক জোর গান তেঁতুল গাছের গান করতে অনেক বড় তেঁতুল গাছ আছে আমাদের আচ্ছা আচ্ছা মানে মানে শ্রীকৃষ্ণ যেমন ডালে বসে কি বলবো যে বাঁশি বাজাতো তুমিও ওরকম গাছের ডালে ডালে তোমার সুমধুর কণ্ঠ ছড়িয়ে দিয়েছো খুলনা সমস্ত মানুষের মাঝে নাকি খুলনা না গ্রামে ছিল আমরা বাড়িটা অনেক গ্রাম মানে দ্বীপের ভিতরে আমার বাড়ি আমার বাড়িটা অনেক

চমৎকার হাই স্কেলে গেলে ভেঙে যায় নাকি মিড স্কেলে বা লো স্কেলে ভেঙে যায় হাই স্কেলে গেলে নিচে আসলেও সুর বের হতে চায় না উপরে গেলে সুর মাঝে মাঝে ওকে তাহলে আমাকে একটু শোনাও তো যে একটা গানের যে এই যে আমি আর পাচ্ছি না এরকম একটা আমাকে একটু শোনাও তো দেখি অনাদি রাধে শ্রী কৃষ্ণ নিধি অনাদি রাধে শ্রী কৃষ্ণ নিধি নাইক ভূ গোষ্ঠ লীলা ব্রহ্মা রূপে অটলে বসে ব্রহ্মা রূপে অটলে বসে লীলকারিতার অংশকলা পূর্ণ চন্দ্র স্যার গলাটাই ভাঙা মানে কোন ই হচ্ছে না গান হচ্ছে কিন্তু স্যার গলাটাই এই যে মানে সুন্দর সুর হচ্ছে না এটাই প্রবলেম খুব কষ্ট হচ্ছে আমি আসলে মানুষের জীবনটা এরকমই হয় যখন সে তার স্বপ্নের জায়গায় পৌঁছেও যখন পূরণ করতে পারে না তখন আসলে কষ্টের শেষ থাকে না আসলে কি হয় যারা শিল্পী এটাই কিন্তু সবচেয়ে জানার বিষয় আমি ইতিমধ্যে তোমার একটি রিপোর্ট আমি দেখলাম যেখানে ভোকাল কর্ড নডিউল বলে একটি বিষয় লেখা আছে রাইট এরকম থাকে মূলত আমাদের ভোকাল কড বাইরের লেয়ারটা আছে মিউকোজা এই মিউকোজায় দেখা যাচ্ছে যে এরকম গোটা হতে পারে এখন যেটা তৈরি হয়ে গিয়েছে যে গোটাটা তোমাকে এখন ডিস্টার্ব করছে সেটাকে যদি আমরা ভ্যানিশ করে দেই। তাহলে কিন্তু আবার স্মুথ সাউন্ড চলে আসবে এবার কি একটু টেনশন মুক্ত হওয়া গেল জি স্যার আচ্ছা আচ্ছা এরকম চন্দ্রিমার মতন যারা রয়েছেন সিঙ্গার কিন্তু কষ্ট হয় গান গাইতে তাদের জন্য সুসংবাদ হচ্ছে কণ্ঠের এখন অনেক চিকিৎসা চলে এসেছে আপনারা সচেতন হবেন আর এই সচেতনতা তৈরি হলেই আপনাদের কণ্ঠ ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও